সালা মারবো এখানে একদম, কিন্তু কমেন্টকারীর উপরে গিয়ে ঠেস করে পারবে, ঠিক আছে? সাবধানে কমেন্ট করবা তোমরা ভবিষ্যতে। এখন কলেজের মধ্যে শিক্ষক পিস্তল নিয়ে ঘুরে উল্টাপাল্টা কথা বললে ঠাস করে গুলি মেরে দেয়। হ্যাঁ, আমার কাছে পাখি আছে দেখছিস, তোমরাও যারা কমেন্ট করো গরিব আমাকে উল্টাপাল্টা একদম কিন্তু ঠুলি বের করে দেবো। কী ভাষায় যে আসলে কথা বলা উচিত, বাংলাদেশের সারা দেশেই আমাদের যে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে তোমরা এখানে সর্বোচ্চ প্রতিবাদের জন্য মানে কি বলো যে প্রস্তুত হও, বিকজ শুধুমাত্র নামমাত্র পানিশমেন্টে এই শিক্ষকের যদি সাজা হয় দেন প্রতিবাদ করা উচিত। কারণ এই ধরনের ঘটনা স্ক্রিনের এক অংশে দেখছেন, ভাবা যায় যে একটা মেডিকেল কলেজের একজন শিক্ষক তিনি প্রকাশ্যে পিস্তল নিয়ে ঘুরেন আর দিন শেষে জানা গেল তার এই পিস্তলটার লাইসেন্সই নাই ভাই। ন্যাক্কারজনক এক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে। এত নামিদামি একটা প্রতিষ্ঠান যেখানে জাতির মেধাবী সন্তানরা প্রকাশ্যে আপনার গুলির শিকার হয়, আর তা কাও আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানেরই একজন শিক্ষকের হাতে। আরাফাত আমিন তমাল মেডিকেল তৃতীয় বর্ষের একজন ছাত্র, আপনার এই শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করছে শিক্ষক ডাক্তার রায়হান শরীফ। তার বিরুদ্ধে অলরেডি হত্যা চেষ্টার একটা মামলাও দায়ের করা হয়েছে। তার কাছ থেকে যে পিস্তলটি নিয়ে তিনি খেলতেন পোলাপাইন্ডে বা মেয়েদেরকে নানান ধরনের যৌন হয়রানিও করতেন, সেই পিস্তলটি অবৈধ বলেই জানিয়েছে পুলিশ। আমরা আশ্চর্য হই তার পেছনে কে। আপনার 4 মার্চ দিবাগত রাত 12:15 দিকে আপনার ভিডিওতে যে দৃশ্য দেখছেন আপনার, এটা এই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আবদুল্লাহ আমিন বাদী হয়ে সদর থানায় তিনি মামলা করেছেন। আপনার অলরেডি তাকে অভিযুক্ত শিক্ষক ডাক্তার রায়হান শরীফকে আটক করে মেডিকেল কলেজ থেকে থানায় নিয়ে গেছে পুলিশ, আর তার বিরুদ্ধে অস্ত্র আইনেও আরেকটি মামলা হতে যাচ্ছে। আপনার মামলাতে উল্লেখ করা হয়েছে যে আরাফাত আমিন তমাল, বয়স হচ্ছে মাত্র 22 বছর, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে সিরাজগঞ্জের আপনার 2021-2022 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে বর্তমানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছে। অন্য তৃতীয় বর্ষের আইটেম পরীক্ষা শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের একাডেমি ভবনের 4th তলায় ডাক্তার শামাউন নূরের কক্ষে অনুষ্ঠিত হচ্ছিল। তার বক্তব্য হচ্ছে যে তমাল বলছে যে বিকালে 4টার দিকে ফোন করে বলে তার ছেলের বন্ধু আক্তারুজ্জামান যে আপনি দ্রুত সিরাজগঞ্জ চলে আসেন, আমার ছেলে আরাফাত আমিন তমাল হাসপাতালে ভর্তি আছে, মানে এটা তার বাবার বক্তব্য। আমি তাৎক্ষণিক বগুড়া থেকে রওনা হই, আর ঘটনার বিষয়ে জানতে চাইলে আমিন বলছেন যে ক্লাসমেট যারা আছে তাদেরও সবার বক্তব্য হচ্ছে যে আসামি কমিউনিটি মেডিসিন বিভাগের লেকচার হচ্ছেন এই ডাক্তার, তিনি সর্বদা শিক্ষকদের সঙ্গেও এই ধরনের গুন্ডামি আচরণ করেন, সবসময় ব্যাগে অস্ত্র এবং ছোড়া নিয়ে ক্লাসে এসে অস্ত্র টেবিলের উপর রেখে ক্লাসে লেকচার দিতেন, ছাত্রছাত্রীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসে না আসতে বললে তিনি তাদের ভয়ভীতি এবং গুলি করে মাইরা ফেলারও হুমকি দিতেন। পরীক্ষা চলাকালে বিকাল 3টার দিকে আসামি হঠাৎ উত্তেজিত হয়ে ছাত্রছাত্রীদের সাথে অহেতুক বকাবকি করেন। এক পর্যায়ে তিনি বলেন যে তোদের বাসায় কে পাখি পালিশ, তো আহত এই ছাত্র বলছে স্যার আমার পাখি আছে, বলতেছে এটা হচ্ছে আমার পাখি, বলে ঠাস করে কোনো কথা নেই বার্তা নাই ছেলের উপর গুলি, তবে ভাগ্যটা ভালো একটা মোবাইল ফোনের কারণে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি, এই ছেলেটি পকেটে মোবাইল ফোনটাতে বুলেটটা গিয়ে ফার্স্ট হিট করেছে। সহপাঠীরা আপনার তাৎক্ষণিকভাবে আপনারা যে স্ক্রিনে অংশ দেখছিলেন যে সে গুলি করার পরে বলছে এটা কোনো ব্যাপার না, কিছু হয় না, আরে কিছু হয় নাই, মানে ভাবা যায় কি বলবো বলেন। আমাদের ওসি সাহেব বলছেন তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি অবৈধ, ওই শিক্ষকের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটা মামলা দায়ের করা হবে। ইতিমধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তিনি আপনার কানেক্টেড আছেন। আমরা আশা করি এই শিক্ষকের লাইসেন্স বাতিল সহ তাকে এই মামলাগুলোতে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। জাতির মেধাবী সন্তানরা যে ইনস্টিটিউটগুলোতে পড়েন আমার মতে সেখানে পলিটিক্সই বন্ধ করে দেওয়ার দরকার, শিক্ষকদের তো ভাই এই ধরনের বিষয়টা কীভাবে মানা যায়, কোথায় যাচ্ছে আজকে শিক্ষা, নীতি নৈতিকতার এগুলো তো দিন শেষ হয়ে গেছে মনে হয়। সর্বোচ্চ শাস্তি দাবি করছি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।